الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ورسولنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমারই বাণী করিনি গ্রহণ ক্ষমা কর হযরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমারই দেখানো পথ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم الحمد لله وكفى ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ গজের মাঠ নূতন মসজিদ প্রাঙ্গণে যুবকদের প্রচেষ্টায় এই যে বাৎসরিক ঈসা আলাইহিস সালামের মাহফিল আল্লাহ তাআলা আমাদের এখানে বসার সুযোগ দান করেছেন একবার প্রাণ খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ বিশ্ব নবী বিশ্ব জগতের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুরে পূর্ণর হযরতে আহমদ মুস্তফা হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম আপনাদের সম্মুখে পবিত্র নিয়ামতে উজমা কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত শরীফ আমি পরিবেশন করেছি এর সংক্ষেপে কিছু আলোচনা আজকে রাখতে যাই গোটা বিশ্বের জমিনের দিকে আপনি একবার তাকিয়ে দেখুন চারিদিকে মুসলিম নিধন চলছে মুসলিম দেখে দেখে সন্ত্রাসবাদী লেভেল এঁটে দেওয়া হচ্ছে এবং সেই সাথে সাথে বিভিন্নভাবে অত্যাচার অনাচার জুলুম ইতিপূর্বে ফেরাউনের যুগে যেমনটি ঘটেছিল আল্লাহ তাআলা সেই বিষয়গুলো কোরআন শরীফে উল্লেখ করেছেন যাতে পরবর্তী যুগের ফেরাউন মার্কা মানুষ তারা যেন সাবধানতা অবলম্বন করে এবং যারা ইমানদার
বনি ইসরাইল নামক মুসলমানদের মতন শক্ত ঈমান নিয়ে, মজবুত ঈমান নিয়ে যেন চলতে পারে এ দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকওমিন ইউমিনুন। আমি রব্বুল আলামিন মূসা এবং ফেরাউনের কিছু ঘটনা, মূসা এবং ফেরাউনের কিছু বৃত্তান্ত আমি আল্লাহ রব্বুল আলামিন না আজ এমনভাবে বর্ণনা করছি যাতে করে যারা মোমেন এই সমস্ত ঘটনাগুলো জেনে দেখে তারা তাদের ঈমানটা যেন মজবুত হয়ে যায়। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ ইয়াস্তাদ্বিফু তায়ফাতাম মিনহুম। ভাইজান আমার, আজকের দিনে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন এই ভারতের জমিনে এমনভাবে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, মুসলমানদেরকে বিদেশি আখ্যা দিয়ে মুসলমানদেরকে এমনভাবে আপনার কিনা অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে তাদের স্বাধীনতার উপরে আঘাত হচ্ছে, আঘাত হানছে। আর এক শ্রেণীর মানুষকে তারা এমনভাবে আপনার সর্বরকমের সুখ সুবিধা দিয়ে তাদেরকে বড় করছে, তাদেরকে আসমানে তুলে দিচ্ছে। ফেরাউন তৎকালীন যুগে এমনভাবে দুই ভাগে বিভক্ত করল, ডিভাইড অ্যান্ড রুল চালু করে দিল। ফেরাউনকে যারা খোদা বলে মানবে, ফেরাউনকে যারা খোদা বলে স্বীকার করে নেবে তাদেরকে সর্বরকমের সুবিধা সুযোগ দেওয়া হবে, তাদের চাকরি দেওয়া হবে, জমি জায়গা ঘর বাড়ির গাদা গাদা টাকা পয়সা দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করা হবে। ফেরাউনের বিরুদ্ধে যারা যাবে, ফেরাউনকে যারা খোদা বলে মানতে পারবে না তাদের স্বাধীনতা কেড়ে নিয়ে সে আপনার তাদের এমনভাবে বিপদ মুসিবতের মধ্যে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখে দেবে। ভাইজান আমার, ফেরাউন এভাবে করে নামাজি মুসলমানদেরকে বেছে বেছে শেষ করতে লাগলো। নামাজি মুসলমানদেরকে, তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো আপনার কেনা স্কুল কলেজ, তাদের কোনো স্থান নাই, এরকমভাবে কোনো সুযোগ সুবিধা তাদের নাই, তারা কোনো লোন পাবে না, তাদের ঘর বাড়ি ভালো হবে না, তারা দাসত্ব হিসাবে থাকবে, দাস হিসাবে ফেরাউনের আজ সঙ্গী সাথীদেরকে নিয়ে চলবে। তাই ফেরাউনের সঙ্গী সাথীদের নাম দেওয়া হলো কিপ্তি, আর এই বিদেশি মুসলমান বলে যাদের আখ্যা দেওয়া হলো এদের নাম দেওয়া হলো সিপ্তি। দু ভাগে বিভক্ত করে অত্যাচার স্টিম রোলার চলছে। ভাইজান আমার, মিশরের জমিনে হাহাকার পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল, হায় রে আমরা একটু আল্লাহকে মানি, আল্লাহর কিতাব পড়ি, আল্লাহর দিন প্রচার করি, এতটুকু আমাদের আজ এর জন্য আমাদের উপরে এমন অত্যাচার আর কতদিন সহ্য করব, আমাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখে দিয়েছে ফেরাউন, আমরা আর কতদিন এভাবে আপনার কিনা থাকব, এভাবে কাটাবো বলতে পারছি না। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঝর নয়নে কান্নাকাটি করেন, নিবৃত্তিতে তারা কান্নাকাটি করেন, রাব্বুল আলামিন আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে মুসলমানদের গায়েবি মদত দান করুন, তা না হলে এই মিশরের জমিনে আল্লাহ বালা মানুষগুলো আস্তে আস্তে করে শেষ হয়ে যায়। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া দরবার শরীফে দোয়া কবুল হয়ে গেল, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলেন, ওরে নামাজি বান্দারা রাতের অন্ধকারে আমার কাছে কান্নাকাটি করিস, ওরে নামাজি বান্দারা মোমেন বান্দারা তোরা কান্নাকাটি করিস, আমি আল্লাহ তোদের সাহায্যের জন্য খুব তাড়াতাড়ি আজ আমার নবী মুসাকে মিশরের জমিনে পাঠিয়ে দেব। হঠাৎ করে একদিন গণকদারের এসে বলছে, খোদা আমরা বিশেষভাবে জানতে পেরেছি আপনার এই মিশরের জমিনে একটা পুত্র সন্তান জন্ম নেবে এবং আপনার গদি উল্টে দেবে। ফেরাউনের মাথায় যেন আসমান ভেঙে পড়ল, ভাইরে এত বড় আজ স্পর্ধা,
আমি ফেরাউন, আমার কথায় মিশর চলে, নীলনদ চলে, আমার কথায় দেশ চলে, দশ চলে, আমার কথায় সব কথা, আমার কথাই শেষ কথা। আর এমনভাবে আমার গতিটা উল্টে দেবে, এমন আজ সন্তান দুনিয়ায় আসতে দেওয়া হবে না। পার্লামেন্টে মিটিং বসল যে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে মিশরের জমিনে, তাকে বাধা দেওয়ার জন্য তোমরা পরামর্শ দাও। বিভিন্ন পরামর্শ দিল, কোনো পরামর্শ কার্যকরী হলো না। অবশেষে বলল যে স্বামী আর স্ত্রী যদি একত্রিত না হতে পারে তাহলে সন্তান আসবে না, স্বামী স্ত্রীকে পৃথক করে রেখে দাও। ভাই জান আমার, স্বামী স্ত্রী পৃথক করে রাখা হল, প্রত্যেকটি বাড়িতে এমনভাবে আপনার পাহারাদার নিযুক্ত, কোন স্বামী আর স্ত্রী যেন তারা মিলিত না হতে পারে। দেশের মানুষ বলে আমরা তো উপোস যাব, কিন্তু আমাদের খোদা ফেরাউন আর মা আসিয়া যেন একত্রিত না হতে পারে, সেখানেও একটা পাহারাদার দেওয়া হলো। ভাই জান আমার, পাহারাদার নিযুক্ত হলো কে, কাকে পাহারাদার করা হলো? ফেরাউনের বাড়িতে যে নবী মুসাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবেন, মিশরের জমিনে যাকে পাঠিয়ে দেওয়া হবে মুসলমানদের উপকারের জন্য, সেই মুসা নবীর আব্বা যান ওই ফেরাউনের বাড়িতে আপনার পাহারাদার নিযুক্ত আছে। হঠাৎ করে রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর আম্মা জানের অন্তরে আপনার কিনা স্বামী মিলনের বাসনা তৈরি করে দিলেন, আর ওদিকে আপনার কিনা মুসা নবী আলাইহিস সালামের আব্বা জান আজ ফেরাউনের বাড়িতে পাহারাদার হিসাবে আছেন, তার অন্তরেও আপনার কিনা স্ত্রী মিলনের বাসনা তৈরি করে দিলেন। রাতের অন্ধকারে আপনার কিনা মুসা নবী আলাইহিস সালামের আম্মা জান উঠে দেখলেন সমস্ত রাস্তাগুলো সব যেন শুনশান হয়ে আছে, আর প্রত্যেকটি পাহারাদার তারা ঝিমোচ্ছে। আজ বেরিয়ে পড়লেন, হাগার নেই বাগার ভয়, হাগার নেই বাগার ভয়। মুসা নবীর আম্মা জান রাজপথ ধরে সোজা ফেরাউনের বাড়িতে চলে গেলেন, সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসা নবী আলাইহিস সালামের আব্বা জান তিনিও যেন এমনভাবে একটা জিনিস চাইছিলেন, সেই ফেরাউনের আপনার কিনা কক্ষে তার বারান্দায় সেখানেই স্বামী স্ত্রী মিলিত হয়ে গেল। সেই রাত্রে মুসা নবী আলাইহিস সালামকে মায়ের গর্ভে পাঠিয়ে দিলেন। এমন একটা কাজ ঘটে গেল গোটা মিশনের কোনো মানুষ জানতে পারল না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শোন ওরে ফেরাউন, তুই লক্ষ লক্ষ সন্তান কাটবি, তুই লক্ষ লক্ষ সন্তান আটকাবার চেষ্টা করবি তোর আজ ভাবি শত্রুকে আজ আপনার কেন নিপাত করার জন্য, আর আমি রব্বুল আলামিন তোর ঘরে তোর শত্রুকে পাঠাবো, তুই নিজে হাতে লালন পালন করবি, তুই নিজেই কিছুই বুঝতে পারবি না। ভাই জান আমার, এরপরে আপনার গণকদার এসে বলল খোদা গ আপনার দেশে সেই সন্তান মায়ের গর্ভে স্থান নিয়েছে, বলে তাহলে কি করব। আবার পার্লামেন্টে মিটিং বসল, মিটিং বসার পরেতে আপনার সিদ্ধান্ত হলো সপ্তম মাস থেকে নিয়ে দশম মাস পর্যন্ত যারই ঘরে সন্তান জন্ম নেবে পুত্র সন্তান তাকে হত্যা করে ফেলে দাও। ভাই জান আমার, আজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউনে অর্ডার করে দিল এভাবে করে তোমরা পুত্র সন্তানগুলোকে জবাই করে দাও, আর কন্যা সন্তানগুলোকে তোমরা ছেড়ে দাও, বাঁচিয়ে রেখে দাও, কেননা কন্যা সন্তান আমাদের দাস দাসী হয়ে থাকবে, আর কন্যা সন্তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভাই জান আমার, মুসা নবী আলাইহিস সালামের মায়ের গর্ভে সন্তান এসে গেল কোথায়, অন্য কোনো বাড়িতে নয়, স্বয়ং ফেরাউনের বাড়িতেই মায়ের গর্ভে সন্তান এলো। আস্তে আস্তে করে বাড়িতে এলেন, বাড়িতে আসার পরে একদিন একদিন করে এক মাস দুই মাস করে বাড়তে বাড়তে সন্তান আজ প্রসব আসন্ন, সন্তান ডেলিভারি হবে, সে সময় চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে গিয়ে এবারে করে সন্তান প্রসব হয়ে গেল, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল সঙ্গে সঙ্গে মুসা নবীর আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, হায় রে আমার তো পুত্র সন্তান, এই সন্তান কি আমি কেমন করে লুকাবো, কোথায় রাখবো, কি করব। ওই সময় নবী মুসা আলাইহিস সালামের মাকে ওহির কায়দায় জানিয়ে দিলেন আল্লাহ, ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা
আনেক দিফিহে ফিত্তাবুতে ফাকদিফিহে ফিল ইয়াম্মু فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذُهُ عَدُوٌّ لِّي وَعَدُوٌّ لَّهُ الله বলেন হে ফেরাউন হে মিশরের কাফেররা তোরা দেখে নে তোরা লক্ষ লক্ষ সন্তান মারছিস হত্যা করছিস কতল করছিস আর আমি আমার নবী মুসাকে ওই খোদা মার্কা ফেরাউনের বাড়িতেই লালন পালন করাবো ফেরাউন কিছুই বুঝতে পারবে না ভাইজান আমার আল্লাহ বললেন এ নবী মুসার মা তোমার সন্তানকে বাক্সের ভিতরে বন্দি করে আর নীল দরিয়ায় ভাসিয়ে দাও নীল দরিয়ায় ভাসিয়ে দাও এ সন্তান তুলবে যে আমার শত্রু আর মুসার শত্রু সে এই সন্তান তুলবে তুমি কোনো চিন্তা করো না ভাইজান আমার আজ এমনভাবে যখন মুসা নবী আলাইহিসাল্লামের আম্মা যান জানতে পারলেন আল্লাহ তরফ থেকে আজ বাক্স তৈরি হবে বাক্স কোথায় পাবো বাক্স কোথায় এখন মিলবে কেননা বাক্স তৈরি করতে গিয়ে যদি বাক্স তৈরির সূত্র ধরে যদি আমার ছেলের সন্ধান পেয়ে যায় তাহলে আর আমার ছেলেকে বাঁচানো যাবে না বাক্স তৈরি করব আরে যখন চোর ধরে বা সিআইডি আসে একটা একটা সূত্র ধরে আসামি ধরে বাংলাদেশে চলে যায় পাকিস্তানে চলে যায় জার্মানে চলে যায় বাংলাদেশ মানে এরকমভাবে সূত্র ধরে তো বলছেন মুসা নবীর মা বলছেন যে আমি বাক্স তৈরি করতে গিয়ে যদি আমার এই মুসার সন্ধান পেয়ে যায় তাহলে বিপদের শেষ নাই বাক্স কোথায় পাবো স্বামীকে পাঠিয়ে দিলেন যান আপনি বাক্সর বা খবর নিয়ে আসুন বাক্সর ব্যবস্থা করুন ভাই যান আমার মুসা নবী আলাইহিসাল্লামের আব্বা যান আর দরজা থেকে যখনই পাটা বাড়ালেন সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একজন সুতোর মিস্ত্রি দরজার পাশে দাঁড়িয়ে আছে মুসা নবী আব্বা যান বললেন ভাই যান আপনি কি সুতোর মিস্ত্রি বলে জি হ্যাঁ আপনার কি কোনো বাক্স তৈরি করার প্রয়োজন আছে বলে জি হ্যাঁ একটা বাক্স তৈরি করে দিন বাক্স তৈরি হয়ে গেল বাক্সটা নিয়ে আর মুসা নবীর আম্মা জানের হাতে তুলে দিয়ে বললেন কিছু মজুরি দাও বাক্স সুতোর মিস্ত্রিকে দিয়ে আসি এভাবে করে বাক্সটা রেখে দিয়ে আর মজুরি নিয়ে আব্বাজান যখন বেরিয়ে পড়লেন অবাক হয়ে গেলেন হায় রে কই সে সুতোর মিস্ত্রি তো এখানে নাই সুতোর মিস্ত্রি কোথায় গেল সামনের দিকে তাকিয়ে দেখলেন অনেক দূর চলে গিয়েছে ওই সময় সুতোর মিস্ত্রিকে ডেকে বলেন সুতোর মিস্ত্রি ভাই রে আপনি আপনার মজুরিটা নিয়ে যান আপনি মজুরিটা রেখে আপনি চলে যাচ্ছেন কেমন ধরনের আজব মিস্ত্রি আমি বুঝতে পারলাম না যারা কাজ করে টাকা পয়সা লেনদেনের জন্য অনেক মারপিট হয় অনেকেই ধোকা দেয় অনেকেই দেরি করে দেয় অনেকেই অনেক রকম করে কিন্তু আপনি আজ মজুরিটা না নিয়ে আপনি চলে যাচ্ছেন কেন বুঝতে পারছি না ভাইজান আমার মিস্ত্রিটা পিছনের দিকে তাকিয়ে বলছেন এ মুসার আব্বা জান না 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 আমি মজুরি নেওয়ার জন্য আপনার বাক্সটা তৈরি করি নাই আমি এই দুনিয়ার কোনো মানুষ নই আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি নই আমি হলাম আল্লাহর মালায়েকা জিব্রাইল আমিন আলাইহিসসালাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুতোর মিস্ত্রির বেশে পাঠিয়ে দিয়েছেন আপনার ছেলের বাক্স তৈরি করার জন্য যথা নিয়মে আপনি সন্তানকে বাক্সের ভিতরে দিয়ে নদীতে ছেড়ে দেন মুসা নবীর আম্মা যান ওই আপনার সন্তানকে বাক্সের ভিতরে ভরে আর নীল নদের বুকে যখন ভাসিয়ে দেন নীল নদের বুকে ভাসিয়ে দেওয়ার পরেতে দেখা গেল ঢেউয়ের তালে 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 ওই বাক্সটা এগিয়ে গিয়ে 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 চলে যায় মুসা নবীর আম্মা যান আজ বাক্সটা ভাসিয়ে দিয়ে হঠাৎ করে যেন যেন অন্তরটা যেন কেঁপে ওঠে হায় রে আমার কলিজার টুকরা সন্তানকে আমি বাক্সে ভরে এই নীল নদের বুকে দিয়ে দিলাম হাঙরে খাবে কুমিরে খাবে বড় বড় মাছেরা খাবে এমনভাবে আপনার হয়তো শরীর সমাধি হয়ে যাবে পানির তলায় তলিয়ে যাবে এভাবে করে আপনার বুকটা দূর দূর করতে শুরু করে দিয়েছে ওই সময় আমার আল্লাহ বলেন ওয়ালা তাকাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকে ওয়াজাইলুহু মিনাল মুরসালিন হে নবী মুসার মা তুমি কেন চিন্তা করো চিন্তার কোনো কারণ নাই জেনে রেখে দেবে এই সন্তানকে তুমি নদীর বুকে ভাসিয়ে দিয়েছ এ সন্তানকে হাঙরে খাবে না বাঘে খাবে না কুমিরে খাবে না
এ পানির তলায় তলিয়ে যাবে না, শরীর সমাধি হবে না, এই সন্তানটা এমন ভাবে আপনার সেখানেই গিয়ে পৌঁছাবে যে আমার শত্রু আর মুতার শত্রু সেই একে তুলবে আর জেনে রেখে দেবে, তুমি কোনো চিন্তা করো না, এ সন্তানকে ভাসিয়ে দিয়ে তুমি চিন্তার কোনো কারণ নাই, জেনে রেখে দেবে আজ এই সন্তান আবার তোমার কাছে আমি আল্লাহ ফিরিয়ে দেব, আর সেই সঙ্গে সঙ্গে আজ ওকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রসুল বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি চিন্তা করছো কেন, তোমার সন্তানকে নীল নদে ভাসিয়ে খুব ভয় লাগছে, আরে আবার তোমার কোলে ফিরিয়ে দেব, এর জন্য চিন্তার কোনো কারণ নাই। শুধু তাই নয়, এই সন্তানকে ভবিষ্যতে আমি আল্লাহ রসুল বানিয়ে দেব, রসুল বানাবো, এই দেশের খেদমত করবে, দশের খেদমত করবে, ইমানের দাওয়াত দেবে। ভাই জান আমার, বাক্সটা ভাসতে ভাসতে সেখানে গিয়ে হাজির হলো যেখানে ফেরাউন আর তার স্ত্রী আছিয়া দুজনে আর বিকালবেলা হাওয়া খাচ্ছে বাগান বাড়িতে। ওই বাক্সটা দেখতে পেয়ে ফেরাউন অর্ডার দিয়ে উঠালো, উঠিয়ে বলছে ভেঙে দেখো এর ভিতরে কি। ভাঙার পরে দেখা গেল এর ভিতরে একটা ফুটফুটে সন্তান, চাঁদের মতন চেহারা সন্তান শোয়ানো আছে। ফেরাউন বলে এই তো সেই সন্তান যে সন্তানকে আমি খুঁজছিলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যাকে মারার জন্য গোটা মিশনটা আমি পাহারাদার নিযুক্ত করে রেখে দিয়েছি, এই সেই সন্তান আমার কাছে এসে গেছে, সুতরাং একে আমি এখনই হত্যা করব, এই তো আমার শত্রু, এই শত্রুকে মারার জন্য এই পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি খরচ করেছি, সুতরাং আমার হাতের কাছে এসে গিয়েছে, কবজায় পেয়ে গিয়েছে, কি হত্যা করব, হত্যা করব, তরবারি উত্তোলন করেছে, এক কোপে কেটে দেবে। নবী মুসা, শিশু মুসার গলাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, কে করবে, ফেরাউন। ওই সময় মা আসিয়া ছুটি এসে বলছেন লা তাকতুলু আসা আইয়ান ফানা আও নাতখিযহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আয় আমার স্বামী, আয় আমার স্বামীন গো, না না না, লা তাকতুলুহু, এ সন্তানকে আপনি কখনো হত্যা করবেন না। আরে কি ফুলের পাপড়ির মতন চেহারা থেকে যেন অন্তরটা ঠান্ডা হয়ে যায়, একে আপনি মারবেন না, এটা আমাদের অসম্ভব নয়, আমাদের উপকারে আসতে পারে, এই সন্তানকে নিয়ে আমরা ভবিষ্যতে লালন পালন করব পোষ্য পুত্র হিসাবে, একে আপনি মারবেন না। ফেরাউন বলছে তো আশ্চর্য, মা যখন বলে বাবা একটা লুঙ্গি একটা কাপড় এনে দাও, বলে আনা যাবে না, বাপ যখন বলে নামাজ পড়ার অসুবিধাটা লুঙ্গি এনে দাও, বলে এখন সময় নাই, স্ত্রী যদি বায়না ধরে বলে রাতের অন্ধকারে ওগো বন্ধুর বাড়ি যাব, দাওয়াত খেতে হবে, 12,000 টাকা দামের শাড়ি না আনলে যাব না, বিষণ মোল্লার কথা কিন্তু আর প্রত্যাখ্যান করা যাবে না, বলে ঠিক আছে তা নাহলে ঘুরে সবে যে ভাই জান আমার। মাসিয়া যখন আবদার করে বলছেন লা তাকতুলুহু, হে আমার স্বামী আপনি এই সন্তানটিকে কাটবেন না, হত্যা করবেন না, ফেরাউন বলে সকলের কথা প্রত্যাখ্যান করা যায় কিন্তু আসিয়া আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী এর কথা প্রত্যাখ্যান করা যাবে না, ঠিক আছে তুমি একে নিয়ে লালন পালন করো, তবে ভবিষ্যতে যেন আর অন্য কোনো সন্তানের জন্য আবদার করবে না, আর অন্য কোনো নয়। আল্লাহ বলেন ঠিক আছে তাই যথেষ্ট, আর দরকারও নেই, হ্যাঁ লালন পালন করবে। ভাইজান আমার, দেশের আপনার এলান করা হলো, দায়ীদেরকে ডাকা হলো, তারা সব দুধ পান করাবে, দুধ পান করানোর জন্য সকলকে ডাকা হলো। ভাইজান আমার, দেখা গেল আপনার কিনা দায়ীরা এসে আর শিশু মুসাকে কোলে কোলে করে নিয়ে দুধ পান করাবেন, কিন্তু না না কারো দেশ স্তনে মুখ দিয়ে দুধ পান করেন না। অবাক হয়ে গেল ফেরাউন, চিন্তা করলো মাথায় হাত দিয়ে বসে গেল, বলে খাচ্ছিলাম তাঁত বুনে আর মরেছি এক এড়ে গরু কিনে, এতদিন ছিলাম ভালো, এই সন্তানকে লালন পালন করতে যেয়ে আসি আর কথা শুনে, এই সন্তানকে এখন যদি আজকে দুধ পান না করতে পারে তাহলে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরকাত। আমরা তো দেশের মানুষ, বহিরাগত মেহমান, ওলামায়ে দিন,
তারা আসছেন, তাদের মুখ থেকে মূল্যবান বক্তব্য আমরা শুনব, এটা আমাদের উদ্দেশ্য। সেই জন্য আমি এই পর্যন্ত ইতি করলাম। আপনারা যারা আশেপাশে আছেন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলে আসুন, এই মহফিলে বসে যান। এখন আমাদের এলাকার স্বনামধন্য বক্তা, এবং শুধু বক্তা নয়, কোরআন হাদিস বিশারদ, আজ সুপণ্ডিত জনাব হযরত মাওলানা আবু আনসার সাহেব রঘুনাথপুরী, তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করুন এবং উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা